আন্তর্জাতিক সংগঠন সমূহ, আজকে আলোচনা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাতিসংঘ। জাতিসংঘ আলোচনা আছে পর্ব এক। আজকে আমরা আলোচনা পর্ব এক আলোচনা করব জাতিসংঘ গঠনের পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ গঠিত হয় বিভিন্ন সম্মেলন এবং বিভিন্ন ঘোষণার মাধ্যমে। তার মধ্যে এক নম্বর ঘোষণা রয়েছে লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা হয় 12 জুন 1941 জার্মানির ব্রিটেন আক্রমণ করে। লন্ডন ঘোষণার প্রেক্ষাপট আলোচনা করছি। 12 জুন 1941 জার্মানি ব্রিটেন আক্রমণ করে। 1941 সালের জুন মাসে লন্ডনে ইউরোপীয় 9টি প্রবাসী সরকার ফ্রান্স, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া, পোল্যান্ড, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা এবং যুক্তরাজ্য যুদ্ধ বন্ধ ও যুদ্ধোত্তর বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনের জেমস প্রাসাদ হতে যে ঘোষণা দেন তাই লন্ডন ঘোষণা। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। দুই নম্বর আটলান্টিক সনদ। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলান রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 14 আগস্ট 1941 আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে এই দুই নেতা যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে যে ঘোষণা দেন তাকে আটলান্টিক সনদ নামে অভিহিত করা হয়। এটি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা পদক্ষেপ। তিন নম্বর ওয়াশিংটন ঘোষণা 1 জানুয়ারি 1942। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিস লিটভিনভ এবং চীনের প্রতিনিধি টিভি শু ওয়াশিংটনে বৈঠকে মিলিত হন। একটি দলিলে স্বাক্ষর করেন। 2 জানুয়ারি মিত্রপক্ষের আরও 22টি দেশ এ দলিলে স্বাক্ষর করে একে জাতিসংঘ ঘোষণা হিসেবে অভিহিত করেন। এরপর মিত্রপক্ষের আরও 21টি দেশ এ ঘোষণার প্রতি সমর্থন জানায়। 4 নম্বর কাসাব্লাঙ্কা সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও ফ্রান্সের সরকারি প্রতিনিধি মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে একটি বৈঠকে মিলিত হন। যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশন গঠনের শর্তাদি নিয়ে আলোচনা করেন। 5 নম্বর ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলন জুন 1943 যুদ্ধোত্তর পৃথিবীর উদ্বাস্তুদের খাদ্য সহায়তার লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে। বিশ্বের 141টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনে খাদ্য ও কৃষি নিয়ে আলোচনা করা হয়। ফলস্বরূপ 1945 সালে খাদ্য ও কৃষি সংস্থা ফাও, ফুড অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর মস্কো সম্মেলন 19 থেকে 30 অক্টোবর 1943 ইউএসএ, ইউনাইটেড স্টেট অব আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম এবং ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন এর পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোয় বৈঠকে মিলিত হয়ে এবং 7 দফা চুক্তি প্রণয়ন করে। এর মধ্যে 4 নং এবং 7 নং দফা ছিল আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত এবং প্রস্তাবিত সংগঠনের উদ্দেশ্য। এ দফা 2টোতে জাতিসংঘ নামটি ব্যবহার করা হয়। 7 নম্বর তেহরান সম্মেলন, এটি যুদ্ধকালীন মিত্রবাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন। নভেম্বর 1943 তেহরানে ইউনাইটেড স্টেট অব আমেরিকা, ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট এবং সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর প্রেসিডেন্ট স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তেহরান শীর্ষ সম্মেলনে মিলিত হন। সম্মেলন শেষে তিন নেতা আন্তর্জাতিক সংগঠন গঠনের ঘোষণা দেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 8 নম্বর ডাম্বারটন অক্স সম্মেলন 21 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর 1944 ওয়াশিংটনের ডাম্বারটন অক্স ভবনে জাতিসংঘ গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রতিনিধি সহ মিত্রশক্তি বৈঠকে মিলিত হন। দ্বিতীয় পর্যায়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় 29 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। এ আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের প্রতিনিধি। এ সম্মেলনে নিম্নোক্ত কার্যাবলী সম্পন্ন করা হয়।
ক সংগঠনের রূপরেখা গ্রহণ, তিন দুই নিরাপত্তা পরিষদ গঠন ও পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ, গ কাঙ্ক্ষিত সংগঠনের নামকরণ। এ সম্মেলনে জাতিসংঘের চারটি অঙ্গ সংগঠন গড়ে তোলার প্রস্তাব করা হয়। নয় নম্বর ইয়াল্টা সম্মেলন। বর্তমান ইউক্রেনের রাজধানী ইয়াল্টায় 4-11 ফেব্রুয়ারি 1945 শীর্ষ তিন নেতা দ্বিতীয় শীর্ষ সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে পাঁচটি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় এবং এপ্রিল 1945 মিত্র শক্তি সান ফ্রান্সিসকোতে বৈঠকে মিলিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। এই পাঁচটি রাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রদানের করা হয় ইয়াল্টা কনফারেন্স বা ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে। দশ নম্বর সান ফ্রান্সিসকো সম্মেলন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে 25 এপ্রিল থেকে 26 জুন 1945 সান ফ্রান্সিসকোতে মিত্র শক্তি দেশসমূহ এক বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনা শেষে জাতিসংঘ সনদ গৃহীত হয়। 26 জুন 1945 উপস্থিত 50টি দেশ বা জাতি সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘের জন্ম। 15 অক্টোবর পোল্যান্ড 51তম দেশ হিসেবে সনদে স্বাক্ষর করে এবং 24 অক্টোবর 1945 জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। 111টি ধারা এবং 19টি অধ্যায় এর সমন্বয়ে জাতিসংঘ সনদ তৈরি করা হয়েছে। জাতিসংঘ সনদের রচয়িতা হলেন মার্কিন কবি এবং কথা সাহিত্যিক আর্সিবিয়েল্ড ম্যাকেলিশ, আর্সিবিয়েল্ড ম্যাকেলিশ। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে জাতিসংঘ কার্যক্রম শুরু বা জাতিসংঘের জন্ম হয় সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে এবং এটি জাতিসংঘ প্রতিষ্ঠার সর্বশেষ সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন এটি 26 জুন 1945 প্রথম 50টি দেশ নিয়ে এবং পরে 15 অক্টোবর পোল্যান্ড 51তম দেশ হিসেবে এ সনদে স্বাক্ষর করেন। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। এজন্য 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। জাতিসংঘের নামকরণ। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও নামটির প্রস্তাবক। তাহলে জাতিসংঘ নামটির প্রস্তাবক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, এক কথায় রুজভেল্ট। সরকারিভাবে এটি প্রথম ব্যবহার করা হয় 1 জানুয়ারি 1942 সালে 26টি দেশের প্রতিনিধিদের গৃহীত ঘোষণার মাধ্যমে। জাতিসংঘ নামটি এটি গৃহীত হয় 1 জানুয়ারি 1942 সালে 26টি দেশের প্রতিনিধিদের গৃহীত সম্মেলনে বা ঘোষণার মাধ্যমে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য পাঁচটি। এক নম্বর, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দুই, শান্তিপূর্ণ উপায়ে কোনো যে কোনো আন্তর্জাতিক সমস্যা সমাধান করা। তিন নম্বর, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিষয়ে বিশ্বব্যাপী সমস্যাসমূহ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা। তিন নম্বর, সম অধিকার ও মর্যাদাপূর্ণ অবস্থানের ভিত্তিতে বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলা। পাঁচ নম্বর, মানুষের সম অধিকার, স্বাধীনতা প্রভৃতি নিশ্চিত করা। এই পাঁচটি কাজ করাই হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। জাতিসংঘের সদর দপ্তর। এখন আমরা আলোচনা করব জাতিসংঘের সদর দপ্তর সম্পর্কে। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইস্ট রিভার নদীর তীরে অবস্থিত। লন্ডনে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এর সদর দপ্তর নিউ ইয়র্কে স্থাপিত হয়। লন্ডনে অনুষ্ঠিত সাধারণ সভার ঘোষণার মাধ্যমে। এছাড়া এর সচিবালয় রয়েছে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে। আর একটা ইউরোপের দেশ, ইউরোপীয় কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এবং পূর্ব আফ্রিকান দেশ কেনিয়ার রাজধানীর নাইরোবিতে এবং আরেকটা রয়েছে পূর্ব ইউরোপিয়ান দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এই চারটি জায়গায় রয়েছে নিউ ইয়র্কের সচিবালয়। জাতিসংঘের সদর দপ্তরের হস্তপতি হলেন ওয়ালেস কে হ্যারিসন, যিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী। 10 ডিসেম্বর 1945 জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের সদর দপ্তর নির্মাণের আমন্ত্রণ জানায় মার্কিন কংগ্রেস। 1946 সালে মার্কিন কোটিপতি জন ডি রকফেলার জুনিয়র
জমি কেনার জন্য 8.5 মিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘকে উপহার দেন। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ সদর দপ্তরের জন্য কিছু জমি দান করেন। এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রথম মহাসচিব মিস্টার ট্রিক ভেলাই 24 অক্টোবর 1949। তাহলে আমরা এখানে জানতে পারলাম জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন মিস্টার ট্রিক ভেলাই। 21 আগস্ট 1951 ইস্ট রিভার নদীর তীরে সদর দপ্তরের কাজ শুরু হয়। সদর দপ্তরের ভবন 39 তলা বিশিষ্ট। এর সম্মেলন স্থানের নাম ফ্ল্যাশিং মেডোস। জাতিসংঘের ব্যবহৃত ভাষাসমূহ। জাতিসংঘ সনদ স্বাক্ষরের সময় 5টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে আরবি ভাষাকে ইউনাইটেড নেশন জেনারেল ল্যাঙ্গুয়েজ ইউএনএসসি এবং ইকোসক এর ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলো হল আরবি 1, 2 চীনা, 3 ইংরেজি, 4 রুশ, 5 স্প্যানীয় এবং 6 ফরাসি। তাহলে জাতিসংঘের অফিসিয়াল ভাষা সর্বমোট 6টি, কিন্তু প্রথমে স্বাক্ষর 5টি ভাষাকে নিয়ে শুরু হয়েছিল। তবে জাতিসংঘের দাপ্তরিক ভাষার কার্যকরী ভাষা যে দুটি মেন ভাষা সেটা হলো ইংরেজি এবং ফ্রান্স। জাতিসংঘের সঙ্গীত। জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক সঙ্গীত নেই। ইংরেজি কবি ডব্লিউএইচ অর্ডেনের একটি লেখা স্পেনীয় বা স্পেনের সঙ্গীতজ্ঞ পাবলো ক্যাসালাস সুরারোপ করেন। জাতিসংঘের সম্মানে সুরারোপ করা এই সঙ্গীতটি 1971 সালে জাতিসংঘ দিবসে পরিবেশন করা হয়। ডব্লিউএইচ অর্ডেনের লেখাটি ছিল জাতিসংঘকে ঘিরে। এর প্রথম লাইন হল হাইম টু দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের পতাকা। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর পতাকা হল হালকা নীল রং, এর মাঝে একটি সাদা বৃত্ত, বৃত্তের মধ্যখানে জাতিসংঘের প্রতীক। প্রতীকটি জলপাই শাখায় জড়ানো পৃথিবীর একটি মানচিত্র যা বিশ্ব শান্তির নিদর্শন। তাহলে জলপাই গাছ হল বিশ্ব শান্তির নিদর্শন। প্রতীকটি পতাকার প্রস্থের অর্ধেক এবং একেবারে কেন্দ্রে অবস্থিত। জাতিসংঘ সাধারণ পরিষদে পতাকা অনুমোদন করে 20 অক্টোবর 1947 সালে। তাহলে জাতিসংঘ পতাকা অনুমোদিত হয় 20 অক্টোবর 1947 সালে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। ইউএন ইউনিভার্সিটি জাপানের টোকিওতে অবস্থিত। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিওতে, জাপানের টোকিওতে, জাপানের রাজধানী টোকিও। 1973 সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সনদ গ্রহণ করা হয়। 1975 সালে এ বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়। এরপরে আসছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। একটা হচ্ছে জাতিসংঘ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। ইউনাইটেড নেশন বা ইউএন পিস ইউনিভার্সিটি কোস্টারিকার রাজধানী সানজোসে অবস্থিত। 1980 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে এ বিশ্ববিদ্যালয় অনুমোদন করা হয়। তাহলে আমরা জানতে পারলাম জাতিসংঘ ইউনিভার্সিটি অবস্থিত জাপানের টোকিওতে এবং জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোস্টারিকার রাজধানী সানজোসে। জাতিসংঘের লাইব্রেরি এবং শান্তি ঘণ্টা। জাতিসংঘের লাইব্রেরির নাম ড্যাগ হ্যামারশেল্ড লাইব্রেরি। এটি সদর দপ্তর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। সদর দপ্তরের দক্ষিণে, জাতিসংঘের সদর দপ্তরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত জাতিসংঘের লাইব্রেরি। আর এই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে ড্যাগ হ্যামারশেল্ড লাইব্রেরি। লাইব্রেরিটি উদ্বোধনের একদিন আগে 1961 সালে মহাসচিব ড্যাগ হ্যামারশেল্ড মারা গেলে অর্থায়নকারী ফোর্ড ফাউন্ডেশনের অনুরোধে এ নামকরণ করা হয় ড্যাগ হ্যামারশেল্ডের নামে। জাতিসংঘের সকল প্রকাশনা এখানে সংরক্ষিত আছে। সদর দপ্তরের ওয়েস্ট কোর্ট গার্ডেনের একটি ঘণ্টায় জাপানি ভাষায় লেখা রয়েছে নিরঙ্কুশ বিশ্ব শান্তি দীর্ঘজীবী হোক। শান্তি ঘণ্টা নামে পরিচিত এ ঘণ্টাটিও 60টিরও বেশি দেশের মুদ্রা ঢালাই করে তৈরি করা হয়। জাপানের জাতিসংঘ সমিতি এ ঘণ্টাটি উপহার হিসেবে প্রদান করে। জাতিসংঘের সনদ সংশোধন। সনদ সংশোধন, এ পর্যন্ত জাতিসংঘ সনদের 4টি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। এগুলো হল 23 নং, 27 নং, 61 নং এবং 109 নম্বর অনুচ্ছেদ। 1965 সালে সনদের 23 নং অনুচ্ছেদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 6 থেকে বাড়িয়ে 10-এ উন্নীত করা হয়। ফলে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হয় 15। এটি 1965 সালে কার্যকর করা হয়।
1963 সালে সনদের 27 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়। 23 নং অনুচ্ছেদ সংশোধন করার এ অনুচ্ছেদটি সংশোধন অনিবার্য ছিল, কারণ 11 সদস্যের নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত গ্রহণের জন্য 7 সদস্যের সমর্থনের প্রয়োজন হত। 27 নং অনুচ্ছেদ সংশোধন করে এ সংখ্যা 7 থেকে বাড়িয়া 9 উন্নীত করা হয়। এটি কার্যকর হয় 1965 সালে। 1963 সালে সনদের 61 নং অনুচ্ছেদকে সংশোধন করে ইকোসক এর সদস্য সংখ্যা 18 থেকে বাড়িয়ে 27 উন্নীত করা হয়। 1973 সালে পুনরায় সংশোধন করে এ সংখ্যা বাড়িয়ে 54 উন্নীত করা হয়। 1968 সালে সনদের 109 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে সদর দপ্তরের বাইরে যে কোনো স্থানে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বানের অনুমোদন দেওয়া হয়। সদর দপ্তরের বাইরে যে কোনো স্থানে সাধারণ পরিষদ, ওসি পরিষদ অধিবেশন আহ্বানের অনুমোদন দেওয়া হয়। জাতিসংঘের নোবেল পুরস্কার লাভ। এ পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ 16 নোবেল পুরস্কার লাভ করেছেন। সংস্থা সমূহ UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার অব রিফিউজি, 1954 সালে ইউরোপীয় উদ্বাস্তুদের সাহায্যের জন্য নোবেল লাভ করে। তাহলে UNHCR 1954 সালে নোবেল পুরস্কার লাভ করে, কারণ হচ্ছে ইউরোপীয় উদ্বাস্তুদের সাহায্যের জন্য। ইউনিসেফ 1965 সালে বিশ্বের শিশুদের জীবন রক্ষায় অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করে ইউনিসেফ। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 1969 সালে নোবেল পুরস্কার লাভ করে, কারণ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার জন্য। ইউএনএইচসিআর পুনরায় 1981 সালে এশীয় উদ্বাস্তুদের সাহায্যের জন্য নোবেল পুরস্কার লাভ করে। ইউএনএইচসিআর দুইবার, এক 1954 সালে আর আরেকবার 1981 সালে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী 1988 সালে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে বিবাদ মীমাংসায় ভূমিকার জন্য নোবেল পুরস্কার লাভ করে। জাতিসংঘ 2001 সালে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কার্যকর ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার লাভ করে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA 2005 সালে বিশ্বের পরমাণু অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যথাযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার লাভ করে। IPCC ইন্টারন্যাশনাল ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ 2007 সালে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রসারের জন্য নোবেল পুরস্কার লাভ করে IPCC 2007 সালে। নোবেল পুরস্কারপ্রাপ্ত জাতিসংঘ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এক নম্বর কর্ডেল হান্স 1945 জাতিসংঘ প্রতিষ্ঠায় নেতৃত্ব দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। দুই নম্বর লর্ড জন বয়েড 1949 সালে বিশ্বব্যাপী খাদ্য সংকট দূরীকরণে অবদানের জন্য ফাও এর মহাপরিচালক থাকাকালীন নোবেল পুরস্কার লাভ করেন। তিন নম্বর রাল্ফ বাথ 1950 মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আর্মিস্টস চুক্তিতে নেতৃত্বের দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। চার নম্বর লেস্টার বি পার্সন 1957 সুয়েজ সংকট সমাধানে নেতৃত্ব দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। পাঁচ নম্বর ড্যাগ হ্যামারশেল্ড 1961 কঙ্গো সংকট নিষ্পত্তিতে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান। শিয়ান ম্যাকব্রাইড 1974 নামিবিয়া সংক্রান্ত জাতিসংঘ কমিশনের সহায়ক ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান। কফি আনান 2001 মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বে সংঘাত নিরসনে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান। মোহাম্মদ আল বারাদি 2005 সালে পরমাণু অস্ত্র নিরোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার পান। এক নজরে জাতিসংঘ সম্পর্কে এখন আমরা জানব। প্রতিষ্ঠা 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে, আর 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। সদর দপ্তর ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র। প্রাথমিক সদস্য সংখ্যা বা অঙ্গ সংখ্যা 5টি। দাপ্তরিক ভাষা 6টি, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ। বর্তমান মহাসচিব এন্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের অধিবাসী। জাতিসংঘ সনদ গৃহীত হয় 26 জুন 1945 সালে। জাতিসংঘের বৃহত্তম চাঁদা প্রদানকারী রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বাজেটের 22% জাতিসংঘের যে বাজেট হয় সেই বাজেটের 22% দান করে বা প্রদান করে যুক্তরাষ্ট্র।
আর এই 22% প্রদানের মাধ্যমে জাতিসংঘ বৃহত্তম চাঁদাদানকারী যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভেলিম, তিনি নরওয়ের অধিবাসী ছিলেন। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার। জাতিসংঘের বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে লন্ডনে। জাতিসংঘের এইচকিউ এর দক্ষিণ পশ্চিম কোণে ড্যাগ হ্যামারশেল্ড গ্রন্থাগার অবস্থিত। ইউনাইটেড নেশনের কার্যকর ভাষা ইংরেজি এবং ফার্সি, কার্যকর ভাষা দুইটি ইংরেজি ও ফার্সি। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘ সাধারণ পরিষদে এ দিবসকে জাতিসংঘ দিবস ঘোষণা করে 24 অক্টোবর 1947 সালে। জাতিসংঘ দিবস ঘোষিত হয় 24 অক্টোবর 1947 সালে। জাতিসংঘের কয়েকটি দেশে চাঁদার পরিমাণ, সর্বোচ্চ চাঁদা প্রদান করে যুক্তরাষ্ট্র 22%, জাতিসংঘের বাজেটের 22%, জাপান প্রদান করে 10.83%, জার্মানি 7.14%, ফ্রান্স 5.593%, যুক্তরাজ্য 5.179%, চীন 5.148%, ইতালি 4.448%, কানাডা 2.984%, স্পেন 2.97%, আর বাংলাদেশ প্রদান করে 0.01%। জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্ধারিত চাঁদা ছিল 25%। যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে ও কয়েকটি দেশের সমর্থনে 2001 সালে যুক্তরাষ্ট্রের জন্য চাঁদা প্রদানের নতুন হার নির্ধারণ করা হয়। পূর্ব নির্ধারিত চাঁদার হার 22%, পূর্বে ছিল 25%। জাতিসংঘের নারী নেতৃত্ব, UNHCR ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ রিফিউজি, সাদোকো ওগাথ জাপান এক্সিকিউটিভ ডিরেক্টর। WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ক্যাথরিন ব্যাটিন যুক্তরাষ্ট্র। UNEP এলিজাবেথ ডাডা উইলসেলস কানাডা। ইউনিসেফ ক্যারল ব্যালোমি যুক্তরাষ্ট্র। UNFPA ডক্টর তোয়া আহমেদ জুবায়েদ, তিনি সৌদি আরবের অধিবাসী। জাতিসংঘের প্রথম মহাসচিব নিযুক্ত হয়েছেন লুই ফ্রেস্ট কানাডিয়ান, সময় 2 মার্চ 1998 থেকে 31 মার্চ 2006। বর্তমান উপমহাসচিব নাইজেরিয়ার নাগরিক আমিনা মোহাম্মদ, 1 জানুয়ারি 2017 থেকে বর্তমান। জাতিসংঘের নরনারী বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন অ্যাঞ্জেলা কিং, তিনি জামাইকান অধিবাসী। জাতিসংঘের মানব সম্পদ দপ্তরের প্রধান নিযুক্ত হয়েছেন মার্তা হেলেনা লোপেস, কলম্বিয়া। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার হাই কমিশনার নিযুক্ত হয়েছেন লুই আরবার, কানাডা। জাতিসংঘে প্রথম ন্যায়পাল নিযুক্ত হয়েছেন প্যাট্রিশিয়া ডুরাই, জামাইকান অধিবাসী। ইউনিসেফের নির্বাহী বর্তমান প্রধান হেনরিয়েট এইচ ফোর, তিনি যুক্তরাষ্ট্র অধিবাসী। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান মিশেল ব্যাকলেট। 24 এপ্রিল 2012 জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পান আমিরা হক, তিনি বাংলাদেশের অধিবাসী। 24 অক্টোবর 2012 জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পান আমিরা হক, বাংলাদেশের অধিবাসী। জাতিসংঘের ওম্যান এর নির্বাহী প্রধান পালমিজল মালম্বো নুজুকা। জাতিসংঘের সদস্য, বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। এজন্য প্রতিটি সদস্যকে দুটো শর্ত পূরণ করতে হয়। 1 নম্বর শর্ত, জাতিসংঘ সনদের নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার পূর্বক আবেদন করতে হয়। 2, নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে সাধারণ পরিষদের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তাহলে সাধারণ পরিষদ ওসি পরিষদের 2/3 সম্মতির মাধ্যমে যে কোনো দেশ নিরাপত্তা পরিষদের অনুমোদন বা সাপেক্ষে জাতিসংঘের সদস্যপদ হতে পারবে। প্রাথমিক সদস্য দেশ সান ফ্রান্সিস্কো সম্মেলনে 26 জুন 1945 উপস্থিত 50টি দেশ বা জাতি সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘের সনদ হয় বা জাতিসংঘের জন্ম হয়। 15 অক্টোবর পোল্যান্ডের সনদ স্বাক্ষর করে এবং 24 অক্টোবর 1945 জাতিসংঘ 51টি সদস্য দেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বহিষ্কার, জাতিসংঘ থেকে বহিষ্কার 1971 খ্রিস্টাব্দে। 25 অক্টোবর গণচীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়। তাহলে
যা তাইওয়ান জাতিসংঘ থেকে বহিষ্কার হয় 1971 খ্রিস্টাব্দের 25 অক্টোবর, আর গণচীন জাতিসংঘের সদস্যভুক্ত হয় 25 অক্টোবর 1971 সালে। দক্ষিণ আফ্রিকার সদস্যপদ 1974 থেকে 1994 পর্যন্ত 20 বছর স্থগিত ছিল। বসনিয়ায় গণহত্যা চালানোর জন্য যুগোস্লাভিয়ার সদস্যপদ স্থগিত করা হয় 1997 সালে। বহিষ্কার না করলেও 1965 সালে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ইন্দোনেশিয়া। এর এক বছর পর 1966 সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করেন। জাতিসংঘের সদস্যদের বৈশিষ্ট্য। ক্ষুদ্রতম দেশ, আয়তনে ক্ষুদ্রতম দেশ মোনাকো, আর জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ টুভ্যালু। বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া, জনসংখ্যায় চীন। স্থায়ী পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। ফিলিস্তিন সদস্য ছিল, বর্তমানে নেই তাইওয়ান। সদস্যপদ ত্যাগ করে পুনরায় যোগদান করে ইন্দোনেশিয়া। সংক্ষিপ্ত তথ্য। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি, একটি হলো ভ্যাটিকান সিটি, অন্যটি হলো প্যালেস্টাইন। ভ্যাটিকান সিটি হলো হলিসি। জাতিসংঘের প্যালেস্টাইনের স্ট্যাটাস নন মেম্বার স্টেট, অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। কুক আইল্যান্ড জাতিসংঘের সদস্য নয়, তবে জাতিসংঘের অঙ্গসংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ইউনেস্কো এর সদস্য। প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র 51টি, বর্তমান সদস্য রাষ্ট্র 193টি। সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান, যেটি যোগদান করে 14/7/2011 সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 136তম সদস্য হিসেবে। 17 সেপ্টেম্বর 1974 136তম দেশ হিসেবে। জাতিসংঘ গঠনের প্রস্তাব গ্রহণকারী দেশসমূহ হল চীন, ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা এখন রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ দেশগুলো বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। জনপদ সদস্যপদ লাভ করে, জাপান সদস্যপদ লাভ করে 1956 সালে। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় সেটি হল পোল্যান্ড, কারণ জাতিসংঘ কার্যক্রম 24 অক্টোবর 1945 চালু হওয়ার আগে 15 অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে বলে এটা জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগদান বা বিবেচিত হয়। সুইজারল্যান্ড জাতিসংঘের 190তম সদস্য। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলোকে চাঁদা প্রদান করতে হয় না সেটা হলো টঙ্গো, নাউরি, কিরিবাতি। এই তিনটি দেশকে কোনো চাঁদা প্রদান করতে হয় না। বাংলাদেশের সাথে একই সময় সদস্যপদ লাভ করে গ্রানাডা এবং গিনি বিসাও। তথ্যগণিকা। সংখ্যা অনুসারে দুইটি, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র দুইটি, ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। দুইটি সংখ্যা অনুসারে এখানে একটা তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, দুই দুইয়ের সাথে মিল আছে। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুইটি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং দুই নম্বর ফিলিস্তিন। পাঁচ সংখ্যার সাথে মিল আছে এরকম হচ্ছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। এই রাষ্ট্রগুলো ভেটো ক্ষমতা দেওয়া ক্ষমতা আছে। জাতিসংঘের আঞ্চলিক কমিশনও রয়েছে 5টি। ছয়ের সাথে মিল আছে, জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে 6টি। দশের মধ্যে মিল হচ্ছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। 15-র সাথে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। 16-র সাথে বিশেষায়িত সংস্থা 16টি। 18-র সাথে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক 18 জন। 51-র সাথে মিল রয়েছে, প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য সংখ্যা 51টি। 54-র সাথে ইকোসকের সদস্য 54। 193-এর মিল রয়েছে, জাতিসংঘের বর্তমান সদস্য 193। দুই, সময় অনুসারে। এতক্ষণ আমরা দেখলাম সংখ্যা অনুসারে এবং সময় অনুসারে। এক মাস, এক মাসে জাতিসংঘের এরকম মিল রয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে এক মাস। সভাপতির মেয়াদ এক মাস নিরাপত্তা পরিষদের। এক বছরের সাথে মিল রয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর, আর নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ এক মাস। দুইয়ের সাথে মিল আছে এরকম, 2 বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছর, আর্থসামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ 3 বছর। 5, জাতিসংঘ মহাসচিব ও উপসচিবের মেয়াদ 5 বছর। এখানে আমরা জানতে পারলাম জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর, 5 বছর।
নয় আন্ত আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের মেয়াদ 9 বছর। 3 নম্বর, অবস্থান অনুসারে হেগ, আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগে। আন্তর্জাতিক আদালত এর প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগে। নিউ ইয়র্কের সাথে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্ট নদীর তীরে অবস্থিত। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ফ্ল্যাশিং মিডোস, জাতিসংঘের সভাস্থল বা নিউ ইয়র্কে জাতিসংঘের সভাস্থল কে বলা হয়? ফ্ল্যাশিং মিডোস। জেনেভা, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা। জেনেভা সুইজারল্যান্ডের রাজধানী। ওয়েস্ট মিনিস্টার হল, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। শান্তি প্রাসাদ, আন্তর্জাতিক আদালতের বিচারক বিচারালয় বা হেগ নেদারল্যান্ড। আন্তর্জাতিক আদালতের বিচারালয়ের নাম হচ্ছে শান্তি প্রাসাদ, যেটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এবার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নেব বিভিন্ন পরীক্ষায় জাতিসংঘের এই প্রথম পর্ব থেকে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বিভিন্ন সময় এসেছে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। 1 নম্বর, 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল, উত্তর হবে 51টি। 2 নম্বর, ইয়াল্টা কনফারেন্সে একটি লক্ষ্য ছিল কি? ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। 3 নম্বর, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। 4 নম্বর, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 5 নম্বর, আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে? আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে থেকে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। 6 নম্বর, জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? সেটা হলো পোল্যান্ড, উত্তর পোল্যান্ড। 7 নম্বর, জাতিসংঘের বর্তমান সদস্য 193টি। 8 নম্বর, কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। 9 নম্বর, নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? কোন বিশেষ অধিবেশনে? উত্তর হল ষষ্ঠ বিশেষ অধিবেশনে গৃহীত হয়। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে গৃহীত হয়? উত্তর ষষ্ঠ অধিবেশনে। 10 নম্বর, নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়। বিদ্রুপ, বর্তমানে সবগুলো দেশই জাতিসংঘের সদস্য, সবগুলো দেশই জাতিসংঘের সদস্য। 11 নম্বর, ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। 12 নম্বর, জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর 24 অক্টোবর। 13 নম্বর, জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল কি কি? ইংরেজি এবং ফরাসি, ইংরেজি ও ফরাসি। 14, নিম্নে উল্লেখিত কোন ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়? পর্তুগিজ ভাষা অফিসিয়াল ভাষা নয়। 15, জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? উত্তর জার্মান ভাষা। 16, জাতিসংঘ বলতে কি বোঝায়? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। 1 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর ভ্যাটিকান সিটি, সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র, যত ব্যাখ্যা করি, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি। এর আয়তন 4.44 বর্গ কিলোমিটার। আয়তনে জাতিসংঘের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোম। এর আয়তন 2 বর্গ কিলোমিটার। জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্র রাষ্ট্র টুভেলু 11,640 জন জনসমষ্টি। এখানে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র, ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি, আর আয়তনে রয়েছে মোনাকো।
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে? হালকা নীল ও সাদা। ১৯ নম্বর প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন? কত বছরের জন্য? দুই বছরের জন্য। উত্তর, দুই বছরের জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন? দুই বছরের জন্য। জাতিসংঘ সনদ। ২০ নম্বর, জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়? জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালে। ২১ নম্বর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নের কোন দেশ ভেটোর ক্ষমতা নেই? উত্তর, তাইওয়ান, কারণ তাইওয়ান সদস্যপদ হারিয়েছে। ২২ নম্বর, হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন? উত্তর, পর্তুগিজ। ২৩ নম্বর, দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনের? আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন? পটসডম। দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে? পটসডম সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। ২৪ নম্বর, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। ২৫, কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? উত্তর, আরবি। জলপাই গাছের কিসের প্রতীক? শান্তির প্রতীক। ২৭ নম্বর, জাতিসংঘের সদস্য বিদ্রুপ সর্বশেষ দক্ষিণ সুদান? ১৪-৭-২০১১। জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। প্রশ্ন ২৮, হুইচ অব দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট আ নাম্বার মেম্বার অব ইউনাইটেড নেশনস? নাও অল অব দ্য মেম্বার আর ইউনাইটেড নেশনস। জাতিসংঘের সদস্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ৩০ নম্বর, জাতিসংঘের ১৯১তম সদস্য দেশ কোনটি? বিদ্রুপ। ১৯২তম সদস্য মন্টিনিগ্রো, ১৯৩তম এবং সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, আর ১৯১তম সদস্য পূর্ব তিমুর। ৩১ নম্বর, কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? তাইওয়ান। ৩২ নম্বর, ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করেছিল? উত্তর, ১৯৬৫ সালে ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করেছিল, আর ১৯৬৬ সালে পুনরায় যোগদান করে। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? টোকিওতে অবস্থিত। ৩৪, জাতিসংঘের ১৯২তম সদস্য হিসেবে গণ্য হচ্ছে কোন দেশ? মন্টিনিগ্রো। ১৯২তম সদস্য দেশ হিসেবে গণ্য হচ্ছে মন্টিনিগ্রো, আর ১৯৩তম দক্ষিণ সুদান। ৩৫ নম্বর, কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? উত্তর, জাতিসংঘের। ৩৬ নম্বর প্রশ্ন, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ সনদে মূল স্বাক্ষরকারী দেশ হচ্ছে ৫১টি। জাতিসংঘ সনদ কত সালে কার্যকর হয়েছিল? ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকোতে। ৩৯, জাতিসংঘ গঠনের মুখ্য উদ্দেশ্য কি ছিল? যুদ্ধের অভিশাপ হতে বিশ্বকে রক্ষা করা। আটলান্টিক চার্টার গৃহীত হয় কত সালে? ১৯৪১ সালে আটলান্টিক চার্টার গৃহীত হয়। ৪১, কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে? উত্তর জাতিসংঘ। ৪২ নম্বর, জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।